সম্মানিত উপস্থিতি। এবার আসুন, এই ঈদে মেলাদুন নবী এটা আসলো কিভাবে? যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য বছরে দুইটা দিনে দুইটা আনন্দের দিন নির্ধারণ করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা আনন্দের দিন মুসলমানদের জন্য হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু ঈদে মেলাদুন নবী এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর প্রচলন হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার 614 বছর পরে, অর্থাৎ হিজরি 625 খ্রিস্টাব্দে, হিজরি 625 সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস পালন করেছিল ইরাকের এরবাল নগরীর শাসনকর্তা অর্থাৎ ক্রুসেড বিজেতা সুলতান সালাউদ্দিন এর শাসনামলে ইরাকের এরবাল নগরীর শাসনকর্তা মুজাফফরউদ্দিন কুকুবুরি, সে এই মিলাদের প্রচলন করেছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার 614 বছর পরে, যেটা 625 হিজরিতে এটার প্রচলন করা হয়। সম্মানিত উপস্থিতি, এই মিলাদের পক্ষে যেই আলেম স্পষ্টভাবে বিভিন্ন জাল এবং যেই হাদিস বানিয়েছিলেন, সেই আলেমের নাম হলো ওমর আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। মিলাদের পক্ষে শত শত জাল হাদিস বানিয়ে মিলাদকে প্রমাণ করার জন্যে, মিলাদকে প্রতিষ্ঠিত করার জন্যে তার যত চেষ্টা প্রচেষ্টা সেখানে ব্যয় করেছিল। সম্মানিত উপস্থিতি,